লকডাউন তুলে নেয়ার প্রথম দিনেই করোনার মৃত্যু এবং আক্রান্তের হার এ যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক 40 জন মানুষের মৃত্যু হয়েছে আর নতুন করে শনাক্ত হয়েছে 2500-এর বেশি। শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2545 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 40 জন, যেটা এ যাবৎকালে সর্বোচ্চ। 24 ঘন্টায় 40 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যু 650 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.38%। মৃত্যুর বিশ্লেষণে আমরা দেখছি পুরুষ 33 জন এবং নারী 7 জন। করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় মোট 7 জনের মৃত্যু হয়েছে। গাজীপুরের টঙ্গী কলেজের শিক্ষক ফারুক হোসেন করোনা শনাক্তের পর এবং উপসর্গ নিয়ে সিনিয়র শিক্ষক আনিসুর রহমান মারা গেছেন। পিরোজপুর জেলা হাসপাতালে আইসোলেশনে কোভিড-19 উপসর্গ নিয়ে এক চাল ব্যবসায়ীর মৃত্যু হয়। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় একজন এবং ধামরাইয়ের ভান্ডারিয়ায় একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাবরিনা ইসলাম সহ দুজন। করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় ভূমি কর্মকর্তা আবুল কালাম আজাদের মৃত্যু হয়। উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যু হয়। এছাড়া সারা দেশে নতুন করে অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন।